গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিশাল বড় সার্কুলার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা এসএসসি এইচএসসি স্নাতক সমমান ডিগ্রি পাশে আবেদনটি করতে পারবেন। আসসালামু আলাইকুম ভ্যারস, আপনার সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর দয়ায় অনেক ভালো আছেন। তো প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে আপনার সরকারি সার্কুলার। তো এটা পাবলিশড হয়েছে 16 সেপ্টেম্বর। তো এই ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করব, ঠিক আছে। চলুন ভিডিওটা শুরু করি। এখানে বলছে যে পদের নাম ও বেতন, বয়স, পদের সংখ্যা। প্রথমে তারা হচ্ছে লোক লিবে সিস্টেম অ্যানালিস্ট, বয়স হলো 40, আপনার বেতন বেতন স্কুল হচ্ছে 4,043,000 থেকে হচ্ছে 39,850, বয়স হলো 40 বছর, ঠিক আছে। পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা ইঞ্জিনিয়ার বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। এখানে হচ্ছে আপনার হচ্ছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইঞ্জিনিয়ার স্নাতক সিজিপি থাকা লাগবে, ঠিক আছে। প্রোগ্রামার, বয়স হলো 35 বছর, লোক লিবে একটা, আপনার এটাও সেই সেম সেম একই, ঠিক আছে। সহকারী পরিচালক, এখানে হচ্ছে বয়স 30 বছর, এখানে লোক লিবে হচ্ছে 21 জন। এখানে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদি, অর্থাৎ এখানে আপনার 4 বছর কোর্স থাকা লাগবে এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান সিজিপি ডিগ্রি থাকা লাগবে, ঠিক আছে। সহকারী প্রোগ্রামার, বয়স 30 বছর, পদের সংখ্যা একটি, আপনার এটাও হচ্ছে হচ্ছে কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বা ইলেকট্রিক্যাল বা ইঞ্জিনিয়ার বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, ঠিক আছে, শ্রেণীর সমমানের সিজিপি থাকতে হবে, ঠিক আছে। সহকারী মেইনটেন্স, এখানে হচ্ছে 30 বছর আবেদন করতে পারবেন, এখানে লোক লিবে একটা, ঠিক আছে। এখানেও আপনার হচ্ছে বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং আপনার ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে, বা সমমানের সিজিপি গ্রহণযোগ্য এবং কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। হিসাবরক্ষক কর্মকর্তা, এখানে বয়স হচ্ছে 30 বছর, লোক একজন, ঠিক আছে। এখানে বলছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান ডিগ্রি থাকা লাগবে, ঠিক আছে। সহকারী লাইব্রেরিয়ান কর্ত, এখানে হচ্ছে বয়স 30 বছর, লোক সংখ্যা একটি, আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান, গ্রন্থাগার, ব্যবস্থাপনা বা 4 বছরের দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমানের ডিগ্রি, ঠিক আছে। ব্যক্তিগত কর্মকর্তা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমমানে সিজিপি স্নাতক সমমানের ডিগ্রি, ঠিক আছে। ষাট মুদ্রারি কাম কম্পিউটার, আপনার এখানেও হচ্ছে এলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমমানে সিজিপি স্নাতক সমমানের ডিগ্রি, ঠিক আছে। ক্যাশিয়ার, এখানে বলছে যে এলো 30 বছর হওয়া লাগবে এবং হচ্ছে পদের সংখ্যা একটি, ঠিক আছে। কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে কোনো দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমানের ডিগ্রি। ভাণ্ডার রক্ষক, এখানে 30 বছর, লোক সংখ্যা একটি, এখানেও আপনার এখানে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে সমমানের সিজিপি উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনি এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন। ডাটা এন্ট্রি, ঠিক আছে, এখানে বয়স 30 বছর, লোক লিবে দুইটা, আপনার এখানে হচ্ছে এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এখানে এখানেও আপনার হচ্ছে এইচএসসি, ঠিক আছে। এবার হচ্ছে আপনার শর্তাবলী কিছু উল্লেখ করেছে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি নীতিমালা 2021 অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, ঠিক আছে। তারপরে আপনি হচ্ছে আবেদনের বয়সটা আপনি কিভাবে দেখবেন, এখানে বলছে আবেদনের বয়স 25শে মার্চ, 25শে মার্চ 2020 খ্রিস্টাব্দ তারিখে 11 থেকে 30 বছর, এর মধ্যে অর্থাৎ এখানে 1.5 বছর বৃদ্ধি করা হয়েছে, ঠিক আছে। এর ভিতরে আপনাকে 30 বছর হওয়া লাগবে। মুক্তিযোদ্ধা, এখানে হচ্ছে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা কন্যা বা সন্তান হচ্ছে 32 বছর, ঠিক আছে। আর এই যে সাইডে গিয়ে আপনি আবেদনটি আপনার করা লাগবে, এবং অনলাইনে আবেদন হচ্ছে শুরুর সময় হচ্ছে 21শে সেপ্টেম্বর সকাল 9টা, এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 20শে অক্টোবর বিকাল 5টা। এবং
এটা আপনার হচ্ছে উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত অনলাইন আবেদনপত্র সাবমিটের থেকে 72 ঘন্টার মধ্যে এসএমএস প্রেরণ করতে হবে, ঠিক আছে? এটা আপনার টেলিটক প্রিপেয়ার সিম থেকে, ঠিক আছে? আপনার হচ্ছে 1 থেকে 6 নাম্বার বর্ণিত পদের জন্য 700 টাকা, 7 ও 8 ক্রমিক বর্ণিতের জন্য 500 টাকা, 9 ও 12 নম্বর বর্ণিত 100 টাকা, এবং 13 নম্বর বর্ণিত পদের জন্য 50 টাকা, 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, ঠিক আছে? তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতন ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা উপকার আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এবং আশা রাখবেন প্রতিনিয়ত নিত্য নতুন চাকরির সার্কুলার আপডেট আপনাদের মাঝে পৌঁছে দেব। তো ভালো থাকুন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।